অল রাইট এভ্রিওয়ান তো আমরা কিন্তু সবাই হামসরা টোকেনটা কিন্তু আমরা রিসিভ করছি তো যে যে এক্সচেঞ্জের মধ্যে দিয়েছেন ওই এক্সচেঞ্জের মধ্যে কিন্তু টোকেনটা রিসিভ করছেন আপনারা অনেকে কিন্তু এই ক্রিপ্টো মাইনিংয়ে নতুন তো জানেন না যে কিভাবে সেল দিতে হয় তো আমি যেহেতু বাইনান্সে নিসে আমি বাইনান্স থেকে দেখে দিতেছি আপনারা কিন্তু অন্য এক্সচেঞ্জে নিলে ওই জায়গা তো সেম একইভাবে কিন্তু সেল দিতে পারবেন আচ্ছা একটু অপেক্ষা করব আমার বাইনান্স লোড নিতেছে ওকে একটু নেটওয়ার্ক প্রবলেম আচ্ছা যাই হোক তো নিচে যেই ওয়ালেট অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন তো এখানে দেখেন আমার অলরেডি দুই ডলারের মতো আছে আর এখানে আমার কাছে যতগুলো ক্রিপ্টো কয়েন আছে এখানে কিন্তু শো করতেছে তো আমি যেহেতু হামস্টার টোকেনটা পাইছি চারশো তিরাশি এখানে কিন্তু শো করতেছে কিন্তু এর যে ব্যালেন্স বেলু কিন্তু এখানে আমার শো করতেছে না কারণ কি কারণ এটা এখনও কিন্তু লিস্টিং হয়নি মানে লিস্টেড হইলেও কিন্তু এখনও কিন্তু বাজারে ওইটার প্রাইস আসেনি যেহেতু কালকে ছাব্বিশ তারিখ আমরা জানি যে ছাব্বিশ তারিখে সবাই এটা সেল দিতে পারবো তো এটার কারেন্ট প্রাইস কিন্তু আপনারা সবাই কালকে দেখতে পারবেন তো যেহেতু এটা হয় নাই আমি কিন্তু এখন এটা হামস্টার টোকেনটা সেল দিতে পারবো না তো আমি দেখে দেবো যে আপনারা কিভাবে এটা সেল দিবেন একেবারে সেম প্রসেস তো সেল প্রসেস কিন্তু সবগুলাতে সেম তো আমার কাছে এখানে যে বঙ্ক নামে একটা টোকেন দেখতে পারতেছেন আমি এটাই সেল দিব তবে আপনারা এই বঙ্কটাকে হামস্টার ধরে নিন অর্থাৎ আপনারা যখন ছাব্বিশ তারিখে সেল দিবেন এই হামস্টার টোকেনটারে সেমভাবে সেল দিবেন তো এর জন্য আপনারা অবশ্যই স্পটে ক্লিক করবেন তো এখানে যে সার্চ অপশন দেখতেছেন সার্চ অপশনে ক্লিক করবেন তো সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে যে হামস্টার টোকেনটা যদি আপনাদের আমার মতো সামনে না আসে তাহলে এখান থেকে সার্চ করে নেবেন তো সার্চ করলে অবশ্য পেয়ে যাবেন তো আমি যেহেতু এখানে বোক টোকেনটা সেল দেবো তো আমি বোঙ্ক সার্চ করে নিতেছি আর এখানে আপনারা বং আমি সার্চ করতেছি আপনারা কিন্তু ওই দিন কিন্তু ছাব্বিশ তারিখে হানস্টার সার্চ করে নেবেন অর্থাৎ বংটা আমি আজকে যেভাবে এখানে সেল দিয়ে দেখাবো একইভাবে কিন্তু আপনারা হানস্টারটা সেল দিবেন ওকে তো বোক টোকেনটা আমি পেয়ে গেলাম তো এখানে ক্লিক করলাম করার পর কিন্তু এখানে আমার কাছে অনেকগুলো পার্সেন্টেজ আছে দেখতে পারতেছেন তো এখান থেকে আপনারা একটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার সাথে সাথে আপনাদের কাছে এরকম একটা মানে পেজ শো করবে তো এখানে বাই অপশন আছে যেহেতু আমরা বাই করবো না আমরা করব সেল তো আমরা সেলের মধ্যে ক্লিক করে নিব তো সেলের সাথে ক্লিক করার সাথে সাথে এরকম আসবে তো এখান থেকে দেখতে পারতেছেন লিমিট নামে অপশন আছে এখান থেকে আপনি মার্কেট করে দিবেন তো মার্কেট করে দেওয়ার পরে এখানে যে পার্সেন্টেজটা আছে এক টান দিয়ে একশো করে নেবেন তো আমি একশো করে নিলাম আপনিও এক টান দিয়ে এখানে ফুল একশো পার্সেন্ট করে নেবেন তো হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট করার পরে এখানে দেখুন তার উপরে অ্যামাউন্ট নামে একটা অপশন আছে তো আপনি যত হামস্টার টোকেন সেল দিবেন এখানে তত লিখে নেবেন যদি আপনার পাঁচ হাজার হয় পঁচিশশো হয় যত হয় তত এখানে লিখে নেবেন আর একটা জিনিস খেয়াল করেন সাইডে কিন্তু আপনি টোকেনের প্রাইস দেখতে পারবেন তো এখন এই বংকের প্রাইস চলতেছে আঠারোশো সাতাশি সেন্স নাকি আরও কম মনে হয় তো এখানে কিন্তু যখন হামস্টার আসবে এখানে কিন্তু প্রাইসটা আপ ডাউন করবে অর্থাৎ আপনার যখন মনে হবে যে হ্যাঁ এই প্রাইসে আপনি সেল দিবেন অর্থাৎ প্রাইসটা যখন বেশি হাইয়ে থাকবে আপনারা ট্রাই করবেন তখন সেল দেওয়ার আর এই যে সেল যে বঙ্ক লেখা আছে তখন এখানে লেখা থাকবে সেল হামস্টার টোকেন তো এখানে আপনি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার টোকেনটা সেল হয়ে যাবে আর এই যেখানে প্রাইস যেটা আছে ওই প্রাইজে কিন্তু আপনার প্রাইসে এই যে হামস্টার টোকেন এটা কিন্তু সেল হয়ে যাবে আর ব্যাকে আসার সাথে সাথে কিন্তু তখন আপনার এই যে ব্যালেন্স আছে এই ব্যালেন্সে দেখতে পারবেন আপনার কত ডলার অ্যাড হয়েছে অর্থাৎ কত সেল দিতে পারছেন এখানে কিন্তু দেখতে পারবেন ব্যালেন্সে কিন্তু সাথে সাথে আপনার ডলারটা অ্যাড হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে যাবেন যে আপনি কত হামস্টার টুকনেন পাইছেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হবেন কারণ নেক্সট আপডেটগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সাথে সাথে পেয়ে যাবেন লিঙ্ক পেয়ে যাবেন কমেন্ট বক্সে